কুয়াকাটা থেকে সবাইকে শুভ সকাল। কালকে রাতে একটি ভিডিও দিয়েছিলাম, তখন জোয়ার ছিল, অর্থাৎ সাগর খুব উত্তালের মতো ছিল। এখন অনেক দূরে পানিটা চলে আসছে, অর্থাৎ কালকে রাত্রে আমরা ওই দিকটাতে ছিলাম, এখন পানি নিচে নেমে গেছে, অর্থাৎ সাগর এখন পুরোপুরি শান্ত এবং ভদ্র। পর্যটকের সমাগম আছে, তবে তুলনামূলক কম। হোটেল কর্তৃপক্ষ বলছিলেন যে কয়েকদিন আগে খুব বেশি ভিড় ছিল, সেই তুলনায় এখন এতটা নেই। তো এই সাগর কন্যা খ্যাত যে কুয়াকাটা, এই হলো কুয়াকাটার সৌন্দর্য। আর সবচেয়ে বেশি মানুষ যেটা উপভোগ করেন সেটা হচ্ছে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এটা দেখার জন্যই মূলত পর্যটকরা বেশিরভাগ এখানে আসেন। পানি খুবই ঘোলা দেখা যাচ্ছে, দেখুন পানির বিশাল যে বিশাল জলরাশি সেটাই দেখায়। এদিকটাই তো হচ্ছে বিচ, এই যে দেখেন একজনকে দেখা যাচ্ছে কি আরাম আয়েশে সমুদ্র উপভোগ করছেন, জনাব HM নাসিরুদ্দিন স্যার। বিজয় চিহ্ন দেখিয়ে দিলেন, যাই হোক এটা উনার জেলা। এবং গতকালকে মোটরসাইকেলে করে আসতে আসতে অনেক গল্প করলেন যে অনেক কিছুর মালিক উনি, উনার জেলায় তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উনার জেলায় গভীর সমুদ্র বন্দর রয়েছে, উনার জেলায় সাগরকন্যা খ্যাত সি বিচ রয়েছে, কুয়াকাটা রয়েছে। এই হিসাবে প্রাউড অফ পটুয়াখালী, আসলেই তাই, এটা তো অবশ্যই সৌভাগ্যের বিষয়, ভালো বিষয়, ভাগ্যের বিষয়। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। এখানে কিছু মোটরসাইকেল রয়েছে, এরা হচ্ছে সি বিচে বা আশেপাশের এলাকাগুলোতে ঘুরে বেড়ায়। যেমন আমরা যখন বিচে নামছিলাম তখন একজন বাইকার অফার করেছিল কোথায় যাব বা কোথাও যেতে চাই কিনা, যদি কোথাও যেতে চাই তাহলে সে নিয়ে ঘুরবে। তো আসলে এই সি বিচে এই ধরনের বাইকাররা এটা চালিয়ে, বাইক চালিয়ে তারা কিছু ইনকাম করে, এটা একটা আর্থিক সোর্স, এরকমটাই বলল ওই ছেলেটি। তো এই মুহূর্তে খুব বৃষ্টিকে পরিপাটি মনে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে বালিগুলো পায়ে কিন্তু লাগছে না, যে যদিও এখানে ভিজার মতো মনে হচ্ছে বা পানি মাত্র এখান থেকে নেমে গেল, কিন্তু তারপরেও কিন্তু অনেক পরিষ্কার এবং এখানে খেতে যাওয়া যাচ্ছে। তো এই বিষয়টি আসলে চমৎকার যে স্যান্ডেল পরেই একবারে অনেক নিচে চলে আসা যাচ্ছে, পায়ে বালি লাগছে না, স্যান্ডেলও বালি লাগছে না। এই যে দেখুন স্যান্ডেল পরেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটিও কিন্তু লাগেনি। তো আসলে এই বিষয়টি খুবই চমৎকার আমি বলবো। আর এই মুহূর্তে পানির শব্দটা আরও ভালো শুনতে পেতাম যদি না এখানে যে শ্যালো মেশিনটি না থাকতো, এই মেশিনটির বিকট শব্দ হচ্ছে, এই জন্য খারাপ লাগছে। দর্শক দেখুন যারা পর্যটক কীভাবে সাগরকে তাহা এনজয় করছে, এনজয় করার দৃশ্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এবার আমরা একটু আজার স্যারকে দেখাই, স্যার তো আসলে সবসময় উৎফুল্ল থাকেন, উৎফুল্ল মনের মানুষ। আসলাম আসলে শান্তি বিনোদন একটা কী বলবো আনন্দের শেষ, আসলে জীবনে চলতে গেলে অনেক কিছুরই দরকার, পরিশ্রমের দরকার, সময়ের দরকার, আরামের দরকার, আরামায় করার জন্য একটা জীবনে কথা আসলে একটা দেখার মতো হয়, আনন্দ উপভোগ করার মতো দেখা এবং মানুষকে সান্ত্বনা দেওয়ার মতো একটা দেখা। আসলে সবাইকে আসার আমন্ত্রণ রাখি যে সবাই আসেন, আমরাও আসি। আমাদের নাম আলহামদুলিল্লাহ
ধন্যবাদ স্যার, সুন্দর একটি কথা বলেছেন, সেটি হচ্ছে অর্থবিত্ত টাকা পয়সা এগুলোর যেমন দরকার, ঠিক সেরকম মনের প্রশান্তিটাও দরকার। আসলে মনের প্রশান্তি চাইলে এই ধরনের কিছু পর্যটন কেন্দ্র বা এই ধরনের যে উল্লেখযোগ্য যা স্থানগুলো রয়েছে এগুলোতে ঘুরতে আসা, বেড়াতে আসা আসলে সেই মনের খোরাক, মনের প্রশান্তির জন্য ঘুরতে বেড়াতে আসা যায়। স্যার এই জিনিসটা জানালেন। আরেকটি কথা আমরা দেখেছি যে জলগুড়ি নিজের দেশ কি সুন্দর বাংলাদেশ। আসলে নিজের দেশেই অনেক কিছু রয়েছে, যদিও আমরা খুব বেশি দূরে না, তারপরেও কিন্তু অনেকগুলো জায়গা নিজেদের সেরকমভাবে দেখা হয় না, সময় সুযোগ এবং অর্থের তো একটা ব্যাপার থাকেই, তো সব মিলিয়ে আসলে হয় না, টাইমিং হয় না। যদি কখনো সময় পাওয়া যায় তাহলে অন্য সমস্যা থাকে। আর জানেন যে আমরা যারা আছি তারা অনেক সময় বছরের বেশিরভাগ সময় যাতে বিভিন্ন কাজে এঙ্গেজ থাকি, তো এটাও আসলে একটা ব্যাপার, এর জন্য অনেক সময় বেরোতে পারি না। দর্শক বন্ধুরা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে এই আকাশটাও আজকে একদম সুন্দর, যেমন এই দিকটাতে মেঘের আড়ালে আছে, মেঘের আড়ালে থাকার কারণে কিন্তু অনেক সৌন্দর্যটা ভালো লাগছে, আর তাপদাহ তাপটাও অনেক কম আছে সূর্যের তাপ। আর বড় কথা হচ্ছে দৃশ্যটা বা আমরা সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারছি, তাপমাত্রা বেশি থাকলে হয়তো এতটা সুন্দর লাগতো না। কালকেও যখন আমরা বাঙায় ছিলাম আকাশটা অনেক সুন্দর ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, তো আজকেও আসলে অনেক সুন্দর আবহাওয়া, বিশেষ করে এই মুহূর্তে প্রচুর বাতাস রয়েছে এবং ঠান্ডা বাতাস, ভালো লাগছে। আর আকাশে সূর্যের দেখা নেই, এই যে আপনাদেরকে একটু আকাশটা দেখাই, এখানে থাকার কথা কিন্তু এদিকে নাই, দেখুন মেঘ আছে, প্রচুর মেঘ, এদিকটা দেখাই। তো এই হলো কুয়াকাটার সকাল, অবশ্য অনেক সকালে এসেছিলেন কাদির স্যার, আমি সকালে আসিনি, একটু লেট করে বের হলাম, স্যাররা অন্যদিকে ঘুরছেন। তো বন্ধুরা, আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি।